আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। নিশ্চয়ই বন্ধুরা অনেক বেশি ভালো রয়েছেন এবং অনেক বেশি টেনশনে রয়েছেন, কেননা আপনাদের সামনে পরীক্ষা। সেজন্য একটি সাজেশন পাওয়ার আশায় আমার ভিডিওটিতে আপনারা ক্লিক করেছেন। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমি অনেক কষ্ট করে রিসার্চ করে এবং সময় দিয়ে আপনাদের জন্য আজকে একটি সাজেশন দাঁড় করিয়েছি, যেটি কিনা জেএসসি এবং জেডিসি 2019 সালের ইংরেজি এর উপর, অর্থাৎ ইংরেজি সাবজেক্টের উপরে আমি একটি সাজেশন দাঁড় করিয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ জানাবো, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, এই কথাগুলো হয়তো আপনার সাজেশনের মতো কাজ দেবে। আমি অনেক রিসার্চ করে যেহেতু সাজেশনটি তৈরি করেছি, তো প্রথমে আপনি যে প্রতিষ্ঠানে পড়েন, আপনি যদি স্কুলে পড়েন তাহলে অবশ্যই আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যিনি সবচেয়ে ইংরেজি ভালো পড়ান বা সাজেশন দেন, এবং আপনার এলাকায় যিনি ইংরেজি পড়ান বলে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য মনে হয় তার সাজেশনটা ফলো করবেন, এবং পাশাপাশি যারা মাদ্রাসায় রয়েছেন, মাদ্রাসায় যারা ইংরেজি পড়ান তাদের সাজেশন, অথবা মাদ্রাসার আশেপাশে যিনি ইংরেজি এর উপরে ভালো সাজেশন দেন তাদের সাজেশনটা আমার এই সাজেশনের সাথে যদি মিলিয়ে পড়েন, তাহলে আমি আপনাকে এতটুকু এনসিওরিটি দিতে পারি যে আপনি শতকরা 80% সাজেশন এর কমন প্রশ্ন এখান থেকে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছি। সো আমি আর একটি কথা বলে রাখি বন্ধুরা, আপনি যদি স্কুল লেভেলে হয়ে থাকে তাহলে পাশাপাশি আপনি লেকচারটা ফলো করতে পারেন, এবং পাশাপাশি যারা মাদ্রাসায় রয়েছেন তারা আলফাতা গাইড এবং আলবারাক গাইডটা ফলো করে আপনি আপনার নিজের ক্যারিয়ার গঠন করে ফলো করতে পারেন এই সাজেশনটি ফলো করার পাশাপাশি। তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অনেক কথা বলে ফেলেছি, এবার মূল আলোচনায় ফিরে আসা যাক। আমি আজকে আপনাদেরকে দাপে দাপে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শেয়ার করব। আশা করি কানে হেডফোন লাগিয়ে অথবা নীরবে নিবৃত্তে এক জায়গায় বসে সাজেশনটি বুঝে নেবেন, এবং দ্রুত এই সাজেশনটি প্র্যাকটিস করে আপনি নিজেকে তৈরি করে পরীক্ষার হলে বসলে আপনি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন। আমি প্রথমে সাজিয়েছি, এটার টাইটেল দিয়েছি লেটেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন ফর জেএসসি অর জেডিসি এক্সামিনেশন 2019 ইংলিশ। সিন কম্পিটিশন প্রথমে আমি দিয়েছি নকশি খাতা, এরপরে একটি সাজেশন, একটি সিন কম্পিটিশন রয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিন কম্পিটিশনের মধ্যে একটি, এবং ইথনিক পিপল, ইথনিক পিপল মানে হচ্ছে নৃগোষ্ঠী সংক্রান্ত যারা রয়েছে তাদের উপর ভিত্তি করে, রিভার জিপসিস যারা নদীতে বসবাস করে যাদের কোনো নির্দিষ্ট বাড়িঘর নেই, যাযাবর জিপসিস মানে যাযাবর তাদের উপর ভিত্তি করে এই সিন কম্পিটিশনটি, যারা লিভস উইথ হার ফ্যামিলি, যারা তার ফ্যামিলির সাথে বসবাস করে। আমি প্রথম লাইনটি দিয়েছি, শেষ লাইনটি পর্যন্ত ডট ডট আমি লিখিনি, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। শামিমাস মাইজারি, শামিমার দুঃখ, থাউজেন্ডস অফ ইয়ার্স, ওয়ান্স আপন এ টাইম, কমিউনিকেশন অফ আইডিয়া, যোগাযোগ এর ধারণা, বাংলাদেশি কুইজিন এবং রোমিও কালিনা, এই 10টি সিন কম্পিটিশন অনেক রিসার্চ করে দিয়েছি। আশা করি এই 10টি যদি আপনি ভালো করে অনুবাদ পারেন তাহলে অবশ্যই আপনি এমসিকিউ, তারপরে যেটা 2 নম্বর কোয়েশ্চন রয়েছে প্রশ্ন উত্তর, সেটি সহজে অ্যান্সার করে ফেলতে পারবেন। আনসিন কম্পিটিশনের মধ্যে রয়েছে বেগম রোকেয়া 1 নম্বর, শেরে বাংলা কাজী নজরুল ইসলাম, দ্য নোবেল প্রাইজ ইজ মাদার ফেরিজা, মোহাম্মদ মিস্টার মোহাম্মদ শহীদুল্লাহ, জয়নুল আবেদিন, ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর, জীবনানন্দ দাস, জন ডন ওয়াস, রবীন্দ্রনাথ ঠাকুর, শেক্সপিয়ার ওয়াস, নীল আর্মস্ট্রং, আলবার্ট আইনস্টাইন, নেলসন ম্যান্ডেলা। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে এই 15টা আনসিন কেন দিয়েছি। যদি একটু বেশি পড়েন তাহলে আপনার কোনো লস নেই, আপনি রিস্ক ফ্রি থাকবেন এবং নিজেকে পরীক্ষার হলে বাঘের মতো দাঁড় করাতে পারেন, অর্থাৎ পরীক্ষা দিতে পারবেন খুব সহজেই। এবার আসি 3 নম্বর, আমি ডায়লগ যেগুলো আমি আপনাদের জন্য সাজিয়েছি সেগুলো আমি পড়ে শোনাচ্ছি। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, নিউজ পেপার অর্থাৎ পড়ার গুরুত্ব আপনার ডেইলি লাইফ সম্পর্কে, 3 নম্বর ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার গুরুত্ব, আর্লি রাইজিং,
প্রত্যুষণটা বা পড়ে ওঠা। 5 নম্বর দিয়েছি প্রিপারেশন ফর ZEC অ্যান্ড JSC এক্সামিনেশন, ZEC বা JSC পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে। ইওর ফেভারিট হবি, ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম বা শরীর চর্চা, ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, স্মোকিং এর খারাপ প্রতিক্রিয়া, ফুটবল অথবা ক্রিকেট ম্যাচ, রোহিঙ্গা পিপল প্রবলেম, এখানে 11টি দিয়েছি। এবং ইমেল বা লেটার ডেফিনেটলি আপনি অ্যান্সার করলেই হবে। তো প্রথমে দিয়েছি কংগ্রাচুলেটিং অন ব্রিলিয়ান্ট সাকসেস, আপনার ব্রিলিয়ান্ট সাকসেসের জন্য অভিনন্দন জানিয়ে ইমেল অথবা সিটি, থ্যাংকস ফর বার্থডে গিফট, বার্থডে গিফটের জন্য ধন্যবাদ জানানো, স্পোর্টস ডে অফ ইউর স্কুল, আপনার স্কুলের স্পোর্টস ডে সম্পর্কে ইমেল অথবা লেটার, প্রিপারেশন ফর JSC অর JSC এক্সামিনেশন, JSC অথবা JSC এক্সামিনেশন বা পরীক্ষার প্রস্তুতি নিয়ে এটি ইমেল অথবা লেটার, সামার ভ্যাকেশন, আস্কিং সাম মানি, কিছু টাকা চেয়ে বাবাকে পত্র বা বাইকে পত্র অথবা ইমেল, ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাটেন্ড দ্য পিকনিক, পিকনিকে অংশগ্রহণ, অ্যাবাউট ইউর লাইফ, স্পোর্টস ডে অফ ইউর স্কুল, প্রাইজ গিভিং সেরেমনি। এই গেল মোটামুটি ইমেল অথবা লেটার, আমি এখানে 11টি দিয়েছি, আশা করি এগুলো আপনি বই দেখে প্রস্তুতি নেবেন। পরে এবার আসি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে বেসিক্যালি 2টি পার্ট হয়, একটা হচ্ছে ব্যাড সাইড এবং আরটি হচ্ছে গুড সাইড। ব্যাড সাইড মানে হচ্ছে যে সমস্ত টপিকগুলো আমাদের জীবনের জন্য ক্ষতিকারক, সেই ক্ষতিকারক টপিকগুলোকে বলা হয় ব্যাড সাইডের অন্তর্ভুক্ত প্যারাগ্রাফ, এই জন্য আমি নাম দিয়েছি বেস্ট অন ব্যাড সাইড। রোড অ্যাক্সিডেন্ট, একটি সড়ক দুর্ঘটনা, ট্রাফিক জ্যাম, ড্রাগ এডিকশন, ড্রাগ আসক্তি, কনসাম্পশন, ডোরি সিস্টেম, ক্লাইমেট চেঞ্জ, লোড শেডিং, ডিফরেস্টেশন, গ্লোবাল ওয়ার্মিং, স্ট্রিট বেগার, পপুলেশন প্রবলেম, এনভায়রনমেন্ট পলিউশন, ন্যাচারাল ক্যালামিটিস, মোবাইল ফোন। আমি এখানে 13টি দিয়েছি ব্যাড ইফেক্টের করে এবং বাকিগুলো হচ্ছে গুড এবং ব্যাড দুটো মিলেই। মোবাইল ফোন দিয়েছি এবুক, ফেয়ার, বই মেলা, স্কুল লাইব্রেরি, স্কুল লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিন, ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ, ইন্টারনেট, ফেসবুক। এই হচ্ছে মোটামুটি 2019 সাল ইংলিশ এর জন্য আমার সাজানো গুছানো, সময় দেওয়া বলতে গেলে আমি অনেক কষ্ট করেছি বলা যায়। শুধু আপনাদের জন্য, আপনাদের যদি ন্যূনতম উপকারে আসে এই সাজেশনটি, তাহলে আমি আমার নিজের জীবনকে টিচার হিসেবে ধন্য মনে করব। পাশাপাশি আপনাদের অনুরোধের প্রেক্ষিতে কিন্তু এই ভিডিওটি তৈরি করেছি। সো আমি আশা করি আপনাকে অ্যানসিওরিটি দিচ্ছি যে এই সাজেশনটি ফলো করলে আপনি অবশ্যই নিশ্চিত ভালো রেজাল্ট করতে পারবেন। সো ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, পরবর্তী নতুন সাজেশন এর প্রতীক্ষায় থাকুন। আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরিশেষে একটি অনুরোধ আপনাদের কাছে রইল, সেটি হচ্ছে ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের এসে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা একটি বেল আইকন দেখতে পাবেন, সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে বন্ধুদেরকে জানার, বোঝার এবং শেখার সুযোগ করে দিন। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পুনরায় পরবর্তী নতুন ভিডিওতে হয়তো আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।